সবাই এখন সাড়ে সাতটা শুভ সকাল অন্ধুরা গুড মর্নিং চাই ব্রাস্করা তুমি যাওয়া চাইছো

তো আমাদের চাটা খাওয়া হয়ে গেল বড়বাবু যেহেতু মানে ঘুম থেকে উঠেই চা টা খায় তো সেই জন্য সকাল সকাল চা টা খাওয়া হয়ে যায় বাকি কাজ পরে হয় তো সেই জন্য এই যে চাটা খাওয়ার পর বিছানাটা তুলে নিচ্ছে এখন আর শোনোবাবু এখানে এই যে কালকে ওর পাপা ফ্লাইট থেকে কী নিয়ে এসছে বিস্কিট একটা অনেক কিছু বাদাম ড্রাই ফ্রুটস দিয়ে বিস্কিটটা আর হচ্ছে বাদাম একটা মানে নমকিন টাইপের আর কি বাদাম যে কাঠবাদামগুলো কাজু এগুলো আর কি লবণ দিয়ে ড্রাই ফ্রাই করা তো যাই হোক ওগুলোই আর কি ও খাচ্ছে বসে বসে আর গল্প করছে পাপার সঙ্গে যে ফ্লাইটে যখন এমার্জেন্সি হয় তখন এমার্জেন্সির সময় কি করে আর কি নিজেকে রক্ষা করতে হয় আমি বলছিলাম আর কি যে আমাকে এত এতবার বোঝানো হয় ফ্লাইটে আমি তো বুঝি না যে কি করতে হবে কী না করতে হবে আমার আমার মানে যদি এরকম কখনো ভগবান না করুক এরকম যদি সিচুয়েশান আসে তাহলে আমি তো হতবম্ব হয়ে যাব। আসলে বোঝায় আমি ঠিকঠাক বুঝতে পারি না যে মানে শুনি বুঝি একটু পরেই ভুলে যাই সেরকমভাবে বুঝে উঠতে পারি না যে কি করতে হবে এক্স্যাক্টলি আর কি যাই হোক এখন তো অনেক বছর হয়ে গেল আর কোথাও যাওয়া হয় না ফ্লাইটে কোথাও যাওয়াই হয় না তো সেজন্য চিন্তা নেই যদি আবার কখনও যেতে হয় তো তখন তো আবার শিখিয়ে দেবেই তো সেই জন্য চিন্তার কিছু নেই তাই আর কি গল্প করছিলাম যে আমি না ভুলেই যাই ও ফ্লাইটের গল্প করছিল মানে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করছিলো সেদিনকার তো সেটাই আর কি গল্প করতে করতে এই কথাটা বের হচ্ছিলো সোনুও বলছে তার জন্য যে কী করতে হবে না হবে পাপাকে জিজ্ঞেস করছে তো বিছানাপত্র আমার গুছানো কমপ্লিট হয়ে গেলো আর এই বিছানাটা গুছানো হয়ে গেলে কি যে শান্তি লাগে বন্ধুরা আর সকাল সকাল কি সুন্দর একটা খাওয়া আসছে বাইরে থেকে এখানে ব্যালকনিতে একটা চেয়ার রেখেছি কাপড় চোপড়গুলো শুকিয়ে গেলে যদি সময় না থাকে ভাজ করার তো এখানে চেয়ারের মধ্যেই রেখে দিই তাহলে ঘরটা অগছালো লাগে না দেখতে এখানে ব্যালকনির মধ্যে এক সাইডে থাকে এদিকে তো পিছনটা মানে দেখার মতো না আর কি তো যখন সময় হয় তখন আমি সময় করে এই কাপড়গুলো ভাজ করে নিই আর যদি সময় থাকে তাহলে তো তুলেই ফটাফট সাথে সাথে ভাজ করেই নিই আর যদি এরকম হয় যে না অন্য কাজটা আগে করতে হবে ওইটাই আগে ইম্পর্ট্যান্ট করা তো তাহলে কাপড়গুলো এখানে ভাজ মানে এরম করে গুটিয়ে রেখে যাই আগে কাজটা করি পরে সময় মতো ফাঁকা হলে পরে এসে কাপড়গুলো ভাজ করি তো এই কাপড়গুলো কালকে সন্ধ্যার দিকে তুলে এখানে রেখেছিলাম কালকে সময় হয়ে ওঠেনি চান্স পাইনি তো সেই জন্য এখন আজকে সকাল সকাল সব গুছাচ্ছি যখন তো এটাও গুছিয়ে নিচ্ছি আর চেয়ারটা যখন ফাঁকা হয়ে যায় তখন বেশ এখানে বসে বসে একটু চা খাওয়া যায় বা বিকেলে একটুখানি বসে আড্ডা দেওয়া যায় এই আর কি সেই চেয়ারটা এখানটায় রাখা কালকে ফৌজি সাহেব বাড়ি ফিরেছেন তো সেই জন্য আমরা ভীষণ খুশি সবাই খুশি আশা করছি তোমরাও ভীষণ খুশি হয়েছ আমাদের খুশিতে তোমরাও খুশি হও অনেকেই অপেক্ষা করেছিলে যে কবে দাদা ভাই আসবে কারণ আমাদের পরিবারেরই সদস্য হয়ে গেছো তোমরা সেই জন্য আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু ওকে মিস করো আর দেখতে চাও আমাদেরকে একসঙ্গে তো জানি অনেকদিন ধরে তোমরাও অপেক্ষা করছিলে তো সেই জন্য আশা করছি তোমাদেরও ভালো লাগছে আর আমাদেরও ভালো লাগছে কিন্তু আজকে একটা এমন ঘটনা ঘটতে চলেছে যেটা সত্যিই আমাদের কিন্তু অনেকটা বেদনা দেবে আমার আমাদের আর কি সববার এখানে যারা যারা আছে সববার খারাপ লাগবে আমার তো ভীষণ খারাপ লাগছে কিছু করার নেই তো চলো দেখতে থাকো কি হতে চলেছে আর এখানটায় পুরো বিস্কিটটা সোনু খেতে পারিনি অনেকটাই বড় সরো বিস্কিটটা ও একটু খেয়ে ছেড়েছে সোনু বাবাও একটুখানি খেয়ে ছেড়েছে কারণ বাকিটা আমি ফিনিশ করে দিচ্ছি আর তার সাথে এই যে দুটো বাদামও খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবারে হচ্ছে খাবারের ব্যবস্থা সকালবেলা কি খাবে জিজ্ঞেস করছি তো করে করে ও চিরা মুড়ি এটা ওটা আছে কিন্তু ওগুলো তো খাবে না খেতে চায় না তো ওর ভাতটাই যেহেতু পছন্দের তো বললো ভাত আছে নাকি তো কালকের একটু ভাত ছিল বলছে ওটাই নিয়ে আসো তো এই যে শুকনো মাছগুলো শুকনো কড়াতে মানে শুকনো শুকনো ভেজে নিলাম আর কি তেল ছাড়া আর তারপর কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কাও ওখানে দিয়ে দিয়েছিলাম যখন শুকনো মাছগুলো ভাজছিলাম লঙ্কা দিয়ে দিয়ে ওটাও থেতো করে নিয়েছি লবণ টবন তেল টেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়ে ওই দিয়ে আমরা খাবারটা খেয়ে নিলাম না লাগলে তোমার নিয়েছি

কি হয় আজ তো এই যে দেখো সোনা বাবা কি নিয়ে আসছে আমার জন্য এটা আমার জন্য তোমার জন্য শুধু আমার জন্য সবার জন্য সবার জন্য কেন শুধু আমার নেই তো ভালোই হলো আর আরেকটা জিনিস না সবার নিয়ে এসছে

বর্দিও চলে যাবে আর হচ্ছে এই দিদিও চলে যাবে তো ওরা সবাই প্যাকিং করছে দিয়ে একটা বস্তা চেয়েছিল তাই বললাম যে দুটো বস্তা দেই ওর যদি লাগে তো লাগলো না লাগলে তুমি একটা নিয়ে নিও তোমারও তো প্যাকিং করতে হবে যদি লাগে তো নিয়ে নিও তো ওই দুইটা বস্তা দিয়ে দিলাম আরও যদি লাগে সেটাও বললাম যদি লাগে তাহলে আরও বলো আরও আছে আমার কাছে বস্তা যেহেতু চালের বস্তাগুলো আনা হয় কিনে কিনে আর দিদি তো বাড়ি থেকেই চাল নিয়ে আসে ওদের ঘরের চাল জমি জায়গা আছে হ্যাঁ আমাদের তো সেটা নয় আমাদের কিনে খেতে হয় তো সেই জন্য ওই যে বস্তাগুলো জমা হয় তো মানে পাশের ঘরে দিদির কথা বলছি আর কি ওর বাড়ি থেকেই নিয়ে আসে তো যাই হোক এখন এই যে বান্না করছি আজকে হচ্ছে দিদিদেরকে খাওয়াবো আমি বলে আসলাম যে আমাদের এখানে রাত্রে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা তো আমাকে এডিটিং করতে হয় তো আবার তারপরে রান্না বান্না করতে হয় ঘরের কাজ সব সারতে সারতে আমার একটু লেট হয় বাকিদের তুলনায় তো সেই জন্য আর কি বললাম যে দুপুরবেলা আমার আমরা তো অভ্যেস আছে একটু লেট করে খাওয়া আর সোনুকে দিয়ে দেই কিছু একটা দিয়ে দেই তো এই আর কি তো ভাবলাম এই জন্য রাত্রে খাওয়াবো তো দিদি বললো যে রাত্রে কোথাও যাওয়ার কথা আছে দুপুরবেলা হচ্ছে এই পাশে ঘরে দিদির কাছে খাবে আর রাত্রেবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে তো আমি বললাম যদি না যাও সেখানটায় রাত্রেবেলা তাহলে হচ্ছে আমার মনে খাবে তো দিদি বললো অবশ্য যে ঠিক নেই ওখানে যাব কি না তারপরে দেখছি যে যায়ও নি আবার রাত্রেবেলা সেখানটায় তো ভালোই হলো রাত্রেবেলা আমি খাইয়ে দেবো কারণ কালকেই তো দিদি ওরা চলে যাবে এই আর কি তো এখানটায় ওকে চিকেন আনতে বলেছিলাম নিয়ে এসছে এখানে চিকেন আর মাছ নিয়ে এসছে তো এখন চিকেনটা বানিয়ে নিচ্ছি বানিয়ে হচ্ছে একটুখানি তুলে নেব আর বাকিটা আলাদা করে রেখে দেবো রাত্রেবেলার জন্য একটুখানি তুলে নিয়ে ওটা আমরা একটু ওই যে ভাত অল্প করে ভাত করছি এখন অল্প করে ভাত করে এটা দিয়ে আমরা এখন খাবো দুপুরবেলা বাকি ভাত পরে করব না নাহলে ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য এখন অল্প একটু যেটুকু এখন আমাদের লাগবে তিনজনের ওইটুকুই দুপুরবেলা করলাম বাকি রাত্রেবেলা ভাত আরও করব মাছের ঝোল করব আর কি করি দেখো আর কি কি করি দেখতে থাকো ভেবে চিনতে করবো আর কি হয়ে জলটা কষানো মাংসটা দেখতে কি ভালো লাগে বলো তো ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে আর কিছু পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে মাংসটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে সমস্ত মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে সমস্ত মশলাগুলো দিয়ে গষিয়ে টুসিয়ে এই যে জল দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে লাস্টে এই যে গরম মশলা দিলাম আর হচ্ছে ধনে দিলাম ব্যাস মাংস হয়ে গেছে আমার না শুকনো মানে শুকনো গরম মশলার গুঁড়ো থেকে গোটা গরম মশলা বেশি ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো সেই জন্য আমি সেটাই দেই যদি বাটার মতো কোনো কিছু না থাকে মিক্সিতে তো আর ওইটুক জিনিস বাটা হবে না আমি থেতো করেই দিয়ে দিই গ্লাসের মধ্যে আমার কাঠারিটা দায়ের মতো ওটার পিছনটা দিয়ে থেতো করে দিয়ে দিই তো চলো এখন একটু করে খেয়ে নিই খেয়ে দে একটু দশ মিনিট মতো রেস্ট করব বেলা অনেকটাই হয়ে গেছে বেশিক্ষণ রেস্টও করা যাবে না তারপরে আবার রান্না শুরু করে দেবো ফ্রেশ হয়ে চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিয়ে এবারে বসে পড়লাম সবজি কাটতে সবজি কাটতে বলতে এখানটায় কেটে নিচ্ছি হচ্ছে মাছের ঝোলের জন্য মশলাগুলো পেঁয়াজ আদা লং মানে লঙ্কা টঙ্কা ইসি করে নিচ্ছি আর বেগুন কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে ওগুলো হচ্ছে মাছের তেল দিয়ে ভাজা করব। মাছের তেল দিয়ে বেগুন পেঁয়াজ টেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আবার পেঁয়াজ দিয়েও লঙ্কা দিয়েও কখনো কখনো ভাজা করি আবার কখনো কখনো ভাত দিয়েও ভাজা করি আবারও ভাত বানিয়ে নিলাম ভাতটা এখন রাত্রের জন্য বানিয়ে নিলাম আর এই যে মাছের ঝুলোর ভাজা এটা করবো আর তখন তো চিকেনটা একবারই বানিয়ে রেখেছিলাম আমরা শুধু অল্প একটু তুলে নিই আলাদা বাটিতে তুলে নিই ওটা একটুখানি খেয়েছি অল্প করে আর পুরো চলে একটা আছে তো এখন বাকি রান্নাগুলো ঝটপট এখন করে নিয়ে চলো শোনো বাবাকে একটু দোকানে পাঠালাম হলুদটা বাড়ানো হয়ে গেছিলো সেটা আমার একদম মনে ছিল না তো সেই জন্য যেটুক ছিল ওটা দুপুরবেলা করেছি আর এখন তো পাচ্ছি না ওই জন্য ওকে বললাম যে একটু যাও তো হলুদ নিয়ে আসতে গেল আর কি চলো রান্নাটা ছটপট করে নিই রাত্রে এখন হয়ে গেছে আটটাই গেল গেলো অনেকক্ষণই অনেকক্ষণে বসিয়েছি বসিয়ে টসিয়ে তারপরে সোনুকে ওইদিকে দিকে গিয়ে বললাম যে একটু পড়াশোনা করো ওকে বলে টলে আসলাম ওয়েট করছি ও দোকানে গেছে কিছুক্ষণ সময় লাগছে হয়তো গল্প করছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই তো এখানে দেখো কিছু খরচ নিয়ে আসলো ব্রেড ক্রিম শেষে গেছে তো আমাদের ক্রিমটা এই ক্রিমটা দিই তো এটা একটা নিয়ে এসছে আর এখানে চিরোভাজা মধু পিনাট বাটারটা অনেকদিন থেকে ঘরে আছে ওটা দিয়ে কি খাবে ব্রেড দিয়ে মধু দিয়ে পিনাট বাটার দিয়ে খাওয়া হবে ব্রেকফাস্টে আর এটা একটা তেল সর্ষের তেল আর কি আদা কই গো ও আদা আছে গো ওখানে আদা আর হলো হলুদ চলো আমার আদাটা লাগবে বের করে নিই বাপ ছেলে মিলে ওদিকে গান শুনছে আর ওই দিদিকেও বলেছিলাম দুপুরবেলা তো দু দিদিকেই নিমন্ত্রণ করেছি আজকে আমাদের এখানে খাওয়ার জন্য এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে জিনিসপত্র যেগুলো খরচা নিয়ে আসলো ওগুলো গুছিয়ে রাখছি আবার এদিকে শোনু পড়াশোনা করছে ডায়েরিতে লিখছে বলছে ওর টিচার বলেছে ডায়েরিতে লেখালেখি করতে মানে প্রতিদিন কি করবে সেটা লিখতে তো সেগুলো লিখছে তাতে আমি স্পেলিংগুলো বলে সাহায্য করছি আর একদিকে রান্নাও করছি আর এদিকে আবার ওর পাপা বলেছিলাম যে সোনু পাপা এই কাজগুলো করতে পারে ফ্যান খোলা তো সেই জন্য দিদি ডাকলো তো বললাম যে যাও তো একটু দিদিকে ফ্যানটা খুলে দাত তো এসে যে ফ্যানটা খুলে দিচ্ছে তো বটদিকে বললাম চলে আসো কালকেই তো মানে ওরা তো চলেই যাবে তো যেটুকু সময় আছে আর কি এখানে এসে একটু গল্প করলে ভালো লাগবে তো মাছটা আর কি ঝোলটা হচ্ছে ওটা হলেই হয়ে যাবে তো বললাম চলে আসো দিদিও আবার দিনের বেলা যেহেতু সারাদিন প্যাকিং করেছে তো বললো এখন তো ফ্রি আছি দিদিও নাকি ভাবছিলো ওটাই যে যাই একটুখানি লাস্ট তো একটা দিনই গল্প করি তো সেই জন্য ওরা আবার রেডি হচ্ছে তো ভালোই হলো তো ওরা চলে আসলো এসে এই যে একটু বললাম যে বসো তোমরা একটু গল্প করো ওই যে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর ওই যে টোটোটা দেখলে ওই টোটো গাড়িটা সোনুর জন্য দিদি নিয়ে এসছে তার মধ্যে দেখো চাকাটা কিন্তু বাচ্চারা খেলতে খেলতে ও ভেঙে ফেলেছে তো সেই জন্য সোনু আর কি কান্না করছে তো কোনো ব্যাপার না কালকে ওর বাপা বলল যে আমি আটা এনে ঠিক করে দেবো এখন তো যাই হোক এই যে এদিকে এখন মাছটা আমি ঝোল করে নিচ্ছি আলুগুলো এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আমার না আলু দিয়ে এরকম করে মাছের ঝোল যখন করা হয় তো এরকম ভাজতে ভাজতে পরে জল দিয়ে যে সেদ্ধ করা হয় এটাই খেতে বেশি ভালো লাগে আর সেদ্ধ করে তারপর ভাজা করে যেটা হয় সেটাতে ওই আলুটার ভিতরে মশলাটা খুব বেশি পৌঁছতে পারে না লবণ টবণগুলো কিন্তু এইভাবে ভাজতে ভাজতে যখন জল দিয়ে সেদ্ধ করা হয় তো এই আলুটা খেতে আমার বেশি ভালো লাগে তো সেই জন্য এইভাবেই করে নিচ্ছি আর মশলার মধ্যে এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা আর হচ্ছে জিরে বাটা ব্যাস এই কটা জিনিস দিয়ে আর কি ভাত ভাজছি মশলাটা কষি টুসি নিয়ে জল দিলাম ঝোল করলাম আর লাস্টে ধনে পাতা দিয়েছি ব্যাস রুই মাছের ঝোল চিকেন আর বেগুনের ওই যে মাছের তেল দিয়ে ভাজা আর হচ্ছে কাপড় ভাজা আর এখানটায় দিদি এই যে সবজি দিয়েছে ও পকোড়া আছে একটা করে পকোড়া দেব। আর মাংস তো সেমই আমাদেরই আমাদেরও মানে চিকেন ওই দিদিদেরও চিকেন করেছে পাশে ঘরে আর ডাল করতে চাইলাম কিন্তু পরে আবার মনে হলো যে মাছের ঝোল আবার মাংসরও তো একটু একটু ঝোল আছে যদিও খুব বেশি করিনি কষা কষা কিন্তু তবুও তো একটু আছে তো পরে ডাল আবার নষ্ট হয়ে যাবে সেজন্য করলাম না তো চলো এখানে এখন আমি রেডি করে নিচ্ছি টেবিলটা মুছে নিই টেবিল রান্নাগুলো পেতে দেবো আর তারপরে খাবার বাড়বো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি ওদিকে সবার খিদেও পেয়ে গেছে কী করবো বলো সাড়ে নটা মতো বাজলো রান্নাটা কমপ্লিট হতে হতে যেহেতু আমি আটটার সময় শুরু করেছি রান্না দেড় ঘন্টা মতো লাগলো রান্না করতে এখন এই যে টেবিল টেবিল মোছা হয়ে গেছে এখন আমার বাসনগুলো বের করবো জানো তো ওই এক্সট্রা বাসন মানে লাগলে পরে ভিতর থেকে বের করি নিই কারণ এতগুলো বাসন তো আমাদের লাগে না দু একটা বাসন স্টিলে রেখেছি বাকিগুলো ঢুকিয়ে রেখেছিলাম তো সেইগুলো বের করে এখন ধোবো ধুয়ে টুয়ে তারপরে খাবারগুলো বেড়ে সার্ভ করব। এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এখন ওগুলো সার্ভ করছি মানে এখানে সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে তারপরে একবারই দেবো কারণ ওইটুকু জায়গার মধ্যে মানে বারবার যাওয়া আসা করাটা খুবই অসম্ভব তাই এখানে বেড়ে বেড়ে থালার মধ্যে একবারে বেড়ে বেড়ে একবারে দিয়ে দেবে মাছের ঝোলটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে সবাই বলছিল খেতেও নাকি খুব ভালো হয়েছে তো যাই হোক আগে তো সেরকম মাছের ঝোল রান্না করতে পারতাম না এখন একটু একটু শিখছি সেটা কিন্তু তোমরাও আমাকে অনেকটা শিখিয়ে দিয়েছিলে যে মাছের ঝোলের মধ্যে হচ্ছে আদা জিরে বাটাই দেবে আর লঙ্কাই দেবে বেশি কিছু হাইস্ট হলে পেঁয়াজ মুই ভুলে গেছি কালকে দিদি ওরা চলে যাবে খারাপ লাগছে আসবেন ঘুরে দাঁড়া আমরা তো আসি বেশ কয়েকটা মাস কিন্তু আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম বলো দেখতে দেখতেই দিনগুলো কীভাবে যে কেটে গেল বুঝতেই পারছি না আর এই যে বর্দি ছিল একটা আলাদা রকমই সাহস ছিল কোথাও গেলে কোনো বিপদ আপদ কোন দিকে যাব কি করব এখানে এসছি কোন দিকে যেতে হবে এই সমস্ত কিছু দিদি কিন্তু সলভ করতো কোথাও যেতে হলে দিদি চলতো একটু দিদি চলতো একটু চলে গেছি দিদিরা আমাদের ঘরে আসতো আমি দিদিদের ঘরে যেতাম অনেক মজা হতো অনেক ভালো ছিলাম সেই জিনিসটা এখন আর হবে না আমি একদম একা হয়ে গেলাম দুই দিদিই চলে যাচ্ছে যদিও পাশের ঘরে আরও একজন দিদি আছে সেই জন্য কোনো ব্যাপার না সোনু পাপা এখন এই মুহূর্তে আছে জন্য একটু তবু ঠিক আছে না থাকলে সত্যি আরও বেশি ভেঙে পড়তাম আরও বেশি একা একা লাগতো তারপরেও কিন্তু অনেকটাই খারাপ লাগছে মানে এত খারাপ লাগছে কি বলবো বন্ধুরা যে আর একটাই মাত্র দিন রাত্রে পোহালেই কিন্তু দিদিরা চলে যাবে ভীষণ কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে সময়ের লীলা একে একে সবাইকেই যেতে হবে দিদিদের পড়াশোনা শেষ মানে ওদের বাচ্চাদের পড়াশোনা শেষ ওরা চলে যাচ্ছে আর আমার তো সবে মাত্র শুরু বাব মিলে এখানে লুডো খেলছে দেখো কীরকম ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তিনজনাতে মিলে বসে খাবো তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে কেমন টাটা বন্ধুরা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য